কেজে খবরের দিকে নজর রাখবো। কসবা বিধানসভা কেন্দ্রে ডক্টর ইন্দ্রনীল খানের সমর্থনে প্রচারে রূপা গঙ্গোপাধ্যায়। ঢাকুরিয়া থেকে কসবা থানা পর্যন্ত মিছিল বিজেপির। কসবা বিধানসভা কেন্দ্রে ডক্টর ইন্দ্রনীল খানের সমর্থনে প্রচারে রূপা গঙ্গোপাধ্যায়। কসবায় আমরা জানি জাভেদ খান একদিকে তৃণমূলের প্রার্থী, অপরদিকে শতরূপ ঘোষ রয়েছেন সিপিএম এর প্রার্থী। এবং সেক্ষেত্রে আমরা জানি যে ডক্টর ইন্দ্রনীল খানের সমর্থনে আজকে প্রচার রূপা গঙ্গোপাধ্যায়। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মধু কল্পিতা। মধু কল্পিতা, ডক্টর ইন্দ্রনীল খানের সমর্থনে আজকে প্রচারে রূপা গঙ্গোপাধ্যায়, ছবিটা ঠিক কিরকম? একেবারেই শ্রাবণী, দেখো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকুরিয়া বাস স্ট্যান্ডের ঠিক সেখানেই, যেখান থেকে এই রোড শো শুরু হবে। এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী, যিনি আজ এই রোড শোটা শুরু করবেন। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। দিদি, এই কেন্দ্রে লড়াইটা ঠিক কেমন হবে? আমি অবাক হয়ে যাই যে এখনো ওই ভাঙা পায়ে নাটক করতে করতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন নাটক করছেন। ওনার ভিডিও বেরিয়ে যাচ্ছে যেখানে উনি পা দোলাচ্ছেন ভালো করে, যেখানে উনি পা দোলাচ্ছেন ভালো করে, তো সেই জায়গায় সেই ভদ্রমিলা প্রত্যেক শব্দে গণতন্ত্র 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 করেন। আমাদের রাতভর জেগে এই কার্যকর্তারা সমস্ত ফ্লেক্স লাগিয়েছে, ব্যানার পোস্টার লাগিয়েছে, আমি সমস্ত দেখছি, ও সব ছিঁড়ে দিয়েছে, সব নামিয়ে দিয়েছে, খুলে দিয়েছে। তো এখানে তোমার কোন নম্বর ওয়ার্ড বললে? 92। আমার এসো এসো এসো, আমাদের প্রার্থী এসে ইন্দ্রনীল, আমাদের এখানে তোমার সাইডে এসো, আমাদের এখানে, আমার এখানে বড় হওয়া ঢাকুরিয়াতে, ঠিক আছে? তোমার প্রশ্ন হচ্ছে, একজন কাউন্সিলর হচ্ছে সিপিএম আর এমএলএ হচ্ছে টিএমসি, সেই চাপে পড়ে সেই ওয়ার্ডে 92 ওয়ার্ডে এখনো জল পৌঁছয়নি। কলকাতায় বসে কথা বলছি, দক্ষিণাপনের সামনে বসে কথা বলছি, বিশ্ব বাংলার জিনিস এখানে বিক্রি করা হয় চার গুণ দামে, সেইখানে দাঁড়িয়ে কথা বলছি, ঠিক আছে? ঢাকুরিয়া ঢাকুরিয়া সেইখানে মানুষের এই দুর্দশা। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো, তিনি কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে 100% আশাবাদী। তিনি কিন্তু বারবার বলছেন যে তিনি জয়ী হবেন এবং ফের নবান্নে একবার ঘাসফুল ফুটবে। দেখুন, তিনি জয়ী হবেন তার একটা মেকানিজম আছে বহু বছর ধরে, যেটা সিপিএমেরও ছিল, দারুণ করে চালনা করেছিল। সেই সিপিএমের মেকানিজমটা মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছেন 2000 আমরা 16-তে দেখেছি, আমরা পঞ্চায়েতে দেখেছি, সব জায়গায় দেখেছি। 19-এ কিছুটা চেষ্টা করেছেন, বাকিটা পারেননি, বাকিটা মানুষ ওখানে যুদ্ধ করে এসে ভোট দিয়ে দিয়েছে। এই পঞ্চায়েতের থেকে মানুষ অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে প্রথম যে ভোট দেওয়ার জন্য যুদ্ধ, পশ্চিমবঙ্গে ভোট দেবার জন্য, আমি দেব ভোট, সেই যুদ্ধ করতে গিয়ে মানুষ মেয়েরা লাঠি সোঁটা নিয়ে বেরিয়েছে, আমরা দেখে নিয়েছি। এবার ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, ডাক্তার, এই সব লোকেদের জিততে দিলে তো মুশকিল। এসব এরা তো, এটা রাজনীতির, এটা রাজনীতি করলে শিক্ষিত ছেলেরা, ব্রাইট ইয়াং ইন্দ্রনীল, ব্রাইট একটা ভালো ছেলে, এই ইন্দ্রনীলকে আমার চোখের সামনে পরখ করে দেখা, চেম্বার থেকে তুলে নিয়ে গিয়ে কোথায় যেন কিছু থেকে মগরাহাট না কোথায় মহেশতলায় নিয়ে গিয়ে কি পরিমাণে হ্যারাসমেন্ট, সারা রাত ধরে বসিয়ে রাখা, ফোন কেড়ে নেওয়া, একটা ডাক্তারের ফোন কেড়ে নেওয়া, সেই সারা রাত ঝামেলা পুয়ে তাকে আবার চেম্বার করতে এসছে, বিকজ একে তো কোভিডে টাইম চলছিল, তার মধ্যে যারা অসুস্থ থাকেন আর ও তো ক্যান্সার ট্রিটমেন্ট করে, এবার তাদের সময় দেওয়া, তারা ক্যান্সার পেশেন্টরা অত দূর দূর থেকে, কত একটা ক্যান্সার পেশেন্টকে নিয়ে আসা, তার জন্য একটা সাধারণ নিম্নবিত্ত পরিবারের 1000 টাকা মোটামুটি খরচ হয়ে যায়, 1000 থেকে 1200 টাকা খরচ হয়ে যায় গাড়ি নিয়ে আনতে গেলে। আমরা দেখছি যে আজকে যেভাবে রূপা গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী, কারণ কসবা বিধানসভা কেন্দ্রে ডক্টর ইন্দ্রনীল খানের সমর্থনে তিনি প্রচারে বেরিয়েছেন।